सुप्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा केमन आछो आशा करी आल्लाह रहमते भालो आछो सुस्थ आछो एवं बाड़ीते आछो। बर्तमान करोनाकालीन समय अवश्य तुम्हारे जत्न सहकारे बाड़ीते थाकते हबे एवं सचेतन थाकते हबे। आमिओ आल्लाह रहमते भालो आछि। घरे बसे शिखी पाठदान कार्यक्रमे गोपालगंज अनलाइन स्कूलेर पक्ष थेके तोमादेरके दाराई अनेक अनेक प्रीति ओ शुभेच्छा। बंधुरा आमरा गत क्लासे शतकरा सम्पर्के जेनेछिलाम। आमरा आजके तोमादेरके फुलेर शुभेच्छा আমাদের পাঠ পরিচিতি আছে। আমরা পঞ্চম শ্রেণী বিষয় প্রাথমিক গণিত পাঠ শতকরা পাঠ্যাংশ লাভ ও ক্ষতি এই বিষয়ে আমরা আলোচনায় আসব। আমরা গত ক্লাসে শতকরার পরে সরল মুনাফা বিষয়ে জেনেছিলাম। আজ আমরা লাভ ও ক্ষতি এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমি তোমাদেরকে পুরোনো বিষয় সম্পর্কে একটু আমরা আজ মনে আছে কিনা তাই আমরা একটু আমাদের আলোচনা করে দেওয়া যায়। শতকরা কি? হ্যাঁ, শতকরা কি তোমরা বলার চেষ্টা করো, একটু চিন্তা করে বলার চেষ্টা করো। হ্যাঁ, ধন্যবাদ, তুমি বলতে পেরেছো শতকরা কি। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা তুমি যেটা বলেছো তার সঙ্গে পুরোপুরি মিলেছে। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক অর্থাৎ শতাংশ দ্বারা প্রকাশ করা হয়। ধন্যবাদ, তোমাদের বলার সঙ্গে এখানে আমরা মিট পেয়েছি। আমরা যেহেতু দেখো বন্ধুরা আমরা একটা জিনিস দেখি, এখানে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনে একটু চিন্তা করে বলো তো, এখানে আমরা 50 টাকায় ক্রয় করেছি এবং 56 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাদের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে একটু চিন্তা করে বলো। অবশ্যই তোমরা পারবে। ধন্যবাদ, তুমি বলতে পেরেছ আমাদের লাভ হয়েছে। আমরা এখানে 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করছি, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে, আর বেশি হওয়ার কারণে আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমরা কত লাভ হয়েছে। আমরা ক্রয় করেছি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 56 টাকা, আমাদের বিক্রয় মূল্য 56 টাকা এবং ক্রয় মূল্য 50 টাকা। আমাদের লাভ হয়েছে, লাভ 6 টাকা, 0 তাহলে আমরা লাভ বের করেছি 6 টাকা। আমরা লাভ কিভাবে বের করলাম? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিয়েছি, তাহাতে আমাদের কি বের হয়েছে, লাভ বের হয়েছে। তাহলে আমরা লিখতে পারি লাভ সমান, তা আমরা লিখতে পারি কি, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ
ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি কি, লাভ সমান তোমরা লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। খাতা আমরা তুলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাতা তুলে রাখি। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, এখানে লাভ বের করেছি, আমরা যদি বলি শতকরা লাভ, কি লাভ, শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ সম্পর্কে কি হবে, শতকরা লাভ সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম, শতকরা অর্থাৎ 100 টাকার উপরে কত টাকা লাভ করছে, তাই না? ঠিক মনে আছে যে শতকরা লাভ হলো 100 টাকার উপরে সে কত টাকা, সেটা তো শতকরা হবে, তাই না? 100 টাকার উপরে আমরা প্রথমে জেনেছি শতকরা 100-এর উপরে হিসাব করতে, শতকরা লাভ সমান লাভ গুণ 100 ভাগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে আমরা লাভ করেছি কয় টাকা, 6 টাকা গুণ 100 ভাগ আমাদের ক্রয় মূল্য কত ছিল, 50 টাকা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা এটা উপরে এবং নিচে কি করতে পারি, একবারে ভাগ দিতে পারি, 50-কে 50, 50 গুণ 100 সমান কত হলো, 6 গুণ 2, 6 দুগুণে 12, অর্থাৎ 12 লাভ, 70 লাভ, অর্থাৎ 70 লাভ লাভ 12%। শতকরাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, 12%। আমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছি এবং লাভের বিষয়টা। আমরা দেখো আরেকটা জিনিস দেখব, এখানে কি আছে, একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলো। বন্ধুরা আমরা খাতাটা ক্রয় করছি কয় টাকা দিয়ে, 15 টাকা দিয়ে, বিক্রি করছি কত টাকা, 12 টাকা। তাহলে আমাদের কি হয়েছে বন্ধুরা, কে বলতে পারো, তোমরা একটু চিন্তা করো, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে বলো, ক্ষতি হয়েছে। ধন্যবাদ, তুমি বলতে পেরেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। যেমন বুঝতে পারি আমাদের ক্ষতি হয়েছে, এখানে দেখো ক্রয় মূল্য, ক্রয় মূল্য 15 টাকা এবং বিক্রয় মূল্য 12 টাকা, আমরা ইসে দিয়ে চলে যাচ্ছি। তাহলে আমাদের কি হয়েছে, ক্ষতি, ক্ষতি হয়েছে কত, ক্ষতি কত হয়েছে, 2 থেকে 5 হবে 3, 3 টাকা। এখান থেকে আবার আমরা তাহলে আমরা ক্ষতি সমান লিখতে পারি কি, ক্ষতি সমান সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, ক্ষতি সমান ক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এখান থেকে আমরা আবার শতকরা ক্ষতিটাও অনুরূপ ভাবে বের করতে পারি, যেমন শতকরা ক্ষতি সমান শতকরা ক্ষতি সমান ক্ষতি গুণ 100 ভাগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এখানে আমাদের ক্ষতি হয়েছে কত, 3 টাকা গুণ 100 ভাগ ক্রয় মূল্য কত ছিল, 15, ক্রয় মূল্য কত ছিল, 15। তাহলে কি করতে পারি, 3 3 3 5
পনেরো, তিন অঙ্কে তিন, তিন পাঁচে পনেরো, আবার পাঁচ থেকে পাঁচ অঙ্কে পাঁচ, পাঁচ কুড়ি একশো, সমান কত হলো বিশ টাকা। অর্থাৎ ক্ষতি শতকরা ক্ষতি কত হলো, শতকরা ক্ষতি 20%, আমরা এভাবে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ক্রয় মূল্য থেকে বিক্রয় ক্রয় ও বিক্রয় মূল্য থেকে লাভ এবং ক্ষতি বের করার উপায়টা জেনেছ, এবং আশা করি এর ভবিষ্যৎ কোনো সমস্যা আসলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। তাহলে আমরা একটু দেখে নিই, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ধন্যবাদ। আচ্ছা, এই যে আমরা লাভ ক্ষতি বের করলাম, এটা আমরা কার উপরে হিসেব করেছি, এটা আমরা কার উপরে হিসেব করেছি? হ্যাঁ, ধন্যবাদ, আমরা এটা হিসেব করেছি কি, শতকরা লাভ বা ক্ষতি, শতকরা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ, তোমরা সুন্দরভাবে পেরেছ, খাতায় তুলে রাখবে, তোমাদের বইয়ে 98 পৃষ্ঠা বের করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে 98 পৃষ্ঠা বের করো। দেখো এখানে একটা তথ্য দেওয়া আছে, আমরা এটা বুঝে ফেলি। আচ্ছা, আর তথ্যটা তোমরা একটু পড়ো। আচ্ছা, একটু আমরা মনোযোগ সহকারে পড়ব, সেটা হলো এখানে একটা তথ্য দেওয়া আছে, একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করল। কত পার্সেন্ট কমে? 12% কমে, এবং কি করেছে, বিক্রয় করেছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের সমস্যাগুলো সাধারণত এভাবেই আসে। এখানে কতে আছে 12% কমে 100 টাকার বিক্রয় মূল্য কত, 12% কমে 100 টাকার বিক্রয় মূল্য কত টাকা হবে? তোমরা অবশ্যই মনে মনে সিদ্ধান্ত নিয়েছ কিভাবে এটা বের করতে হবে। আচ্ছা আমরা দেখি, আমরা বোর্ডে আসি, কিভাবে সমস্যার সমাধান করা যায়। ক ন, আচ্ছা ঠিক আছে, এখানে বলছে 12% কম, কি বলছে, 12% কম, অর্থাৎ অর্থাৎ কি হবে কে বলতে পারে, অর্থাৎ কি হবে? হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, 12% কম অর্থাৎ ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, আমরা একটু নিচে আসি দেখি কি করব, বলো কি করব, মানে ক্রয় মূল্য 112% পার্সেন্ট কি, শতকরা, শতকরা কি 100, 100 থেকে 12 কম, ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর বলতে পারছো, 100-12 টাকা, তাহলে কত হলো, 2 আর 43 এটা কত ধরবো, 10, আচ্ছা ঠিক আছে, হাতে এক, এক আর একে দুই, 2 আর 43 10 হবে 8, কত হলো 88 টাকা। আমাদের প্রথম সমস্যাটা কি ছিল, 12% কমে 100 টাকার বিক্রয় মূল্য কত টাকা, আমরা এখানে পেয়েছি 12% কম অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100-12 = 88 টাকা। তাহলে আমরা আমাদের ক নং
না রাগের সমস্যার সমাধান করতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা দেখি, এখানে বলছে কি টেবিলটির ক্রয় মূল্য কত টাকা। আমাদের পরবর্তী সমস্যাটা হলো ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা যেটা বের করব এটা হলো আমাদের খ ন, খ ন খ ন আমাদের কি বের করতে হবে ক্রয় মূল্য। আমরা ক ন থেকে জেনেছি কি জেনেছি যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য আমরা লিখব কোন পাশে, ডান পাশে, বাম পাশে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা এটা জেনেছি কোথা থেকে, কনম থেকে। এটা আমরা কিসের থেকে পেয়েছি, কনম থেকে। এখানে লিখে দেবো ক নং হতে, কনম হতে আমরা এই তথ্যটি জেনেছি। সুতরাং আমরা এখন কি লিখবো, নিশ্চয়ই কি লাগবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে কত বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 88 টাকা থেকে 100 টাকা, তখন 1 টাকা যদি হয় তাহলে কি ক্রয় মূল্য বাড়বে না কমবে? কমবে। আচ্ছা ধন্যবাদ। 100/88 টাকা সমান অতএব বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছে আমরা একটু দেখে নিই আবার তথ্যটা। কত টাকায় বিক্রি করছে? 7040 টাকা, 7040 টাকা। অতএব বিক্রয় মূল্য 7000, বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে না? হ্যাঁ বেশি হবে। ধন্যবাদ। 100 × 7040/88 টাকা। আচ্ছা আমরা একটু এখন ক্যালকুলেশন করি। দেখো একে কত দিয়ে ভাগ দেওয়া যায়, শেষের সংখ্যা 8 অর্থাৎ জোড় সংখ্যা, এর শেষ সংখ্যা 0। তাহলে কত দিয়ে ভাগ দেওয়া যায় বন্ধুরা বলার চেষ্টা করি, 2 দিয়ে। 2 দিয়ে ভাগলে কত হয়? 44। একে 2 দিয়ে ভাগলে কত হয়? 3 × 2 = 6, থাকলে 1 = 10, 5 × 2 = 10, 2 × 2 = 4। আবার ভাগ দেই 2 কে 2, 2 অক্ষে 2 × 2 = 4, 2 × 2 = 4। এখানে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 = 7 = 6 = 0। আরেকটা ভাগ দেই কত হয়? 11 = 0। পরে আবার একে 2 দিয়ে দেই, যতবার দেওয়া যায় একই সংখ্যা দিয়ে, 8 × 2 = 16, 8 × 2 = 16 = 0। এবার কত দেওয়া যায়? 11 কে 11, এখানে কত দেয়? 8 × 8 = 88 = 0। তাহলে মোট কত হলো এখানে? 100 × 80 সমান কত লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা? 8 × 8 = 0 = 0 = 0। কত টাকা হলো? 8000 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য কত পেলাম? 8000 টাকা। এখানে বলা হয়েছিল টেবিলের ক্রয় মূল্য কত টাকা, আমাদের এখানে কি বেরিয়েছে? বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য 8000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি আরেকটি সমস্যা কি, দেখি এখানে কি আছে। 12% লাভে টেবিলটি বিক্রয় করলে কত টাকা লাভ হতো?
আমাদের আরেকটি সমস্যা কি আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, ক খ করছি এবং গ ন সমস্যা আমরা সমাধান করতে হলে আমাদের একটু একটু মুছে ফেলি। আচ্ছা গ, এখানে বলছে 12% লাভে, 12% লাভ। এই কথাটা আমরা কি বলতে পারি? 12%, 12% লাভ, অর্থাৎ অর্থাৎ 100 টাকায় 100 টাকার উপরে 12 টাকা কি হয়? লাভ হয়। 100 টাকার উপরে 12 টাকা লাভ হয়। আমরা এভাবে করতে পারি। আচ্ছা দেখো, অর্থাৎ 100 টাকায় এভাবে অর্থটা লেখা যায়, 12% লাভ, অর্থাৎ 100 টাকায় লাভ হয়, লাভ হয়, 100 টাকায় লাভ হয় 12 টাকা। অতএব আমাদের ক্রয় মূল্য আমরা খ নং থেকে পেয়েছি 8000 টাকা। এখানে বলছে টেবিলটি 12% লাভে বিক্রয় করলে কত টাকা লাভ হতো, শুধু লাভ ব্যক্তিত্ব আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য আমরা খ নং পেয়েছি। আচ্ছা অতএব 1 টাকায় লাভ হয়, নিশ্চয় কম হবে, অতএব 8000 টাকায় লাভ হয় 12। 100 টাকার থেকে 1 টাকা যখন হয় তখন লাভ কত হয়েছে? কম হয়েছে। কম হলে কি করছি? ভাগ দিয়েছি। এবার 1 টাকার স্থলে আমরা 8000 টাকা, আমাদের 8000 টাকায় যদি হয় তাহলে কত টাকা লাভ হবে? বেশি লাভ হবে। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি হলে কি করব? গুণ। ধন্যবাদ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 100 দিয়ে যদি ভাগ দিই তো কবার যায়? একবার। আর এইখানে 100 দিয়ে যদি ভাগ দেয় তাহলে কত হয়? 80। তাহলে আমাদের কত আছে? 12 গুণ 80 সমান 8 12 0, 8 2 16 6, হাতে 1 8 18 9, কত টাকা হয়েছে? 960 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 1 নং সমস্যার সমাধান দেখো, আমাদের একটা তথ্য আমরা পেয়েছিলাম, একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রি করলো। এবং এখান থেকে সমস্যা হয়েছে যে আমাদের সমাপনী এক্সামে, সমাপনী পরীক্ষায় যেরকম আসে, যেরকম ভেঙে ভেঙে, তখন এখানে কে আসছে 12% কমে 100 টাকার বিক্রয় মূল্য কত, সেটা আমরা বের করছি। তারপরে বের করছি খ নংয়ে বিগ টেবিলটির ক্রয় মূল্য কত, এবং 12% লাভে টেবিলটি বিক্রি করলে কত টাকা লাভ হতো। আমরা এখানে লিখি 100 টাকায় লাভ হয়েছে 12 টাকা, 1 টাকায় লাভ হয়েছে এবং 8000 টাকা। মানে যেহেতু এটা আমরা পেয়েছিলাম, আমরা একটা এটা ই করে দিই, এটা আমরা এই তথ্যটা পেয়েছিলাম হলো খ নং থেকে। এখানে আমরা উল্লেখ করতে পারি, এখানে উল্লেখ করতে পারি অথবা এখানে উল্লেখ করতে পারি খ নং থেকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটা তোমরা অন্যভাবেও করতে পারো, সেটা একটু দেখো, সেটা তো তোমাদেরকে দেখাবো। আচ্ছা দেখো, আমরা সেটা কিভাবে করব দেখো, বলছে 12% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে
विक्रय मूल्य 100 বেশি হবে না বেশি হলে কি করব ড্রপ সমান 112 টাকা ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 1 টাকা যদি হয় তাহলে কম তাহলে কি করব ভাগ করব শিক্ষার্থী বন্ধুরা অতএব ক্রয় মূল্য আমরা খ থেকে পেয়েছিলাম ক্রয় মূল্য 8000 টাকা ক্রয় মূল্য 8000 টাকা হলে বিক্রয় মূল্য হবে 112 গুণ 8000 ভাগ 100 আমরা কি বের করতেছিলাম দেখো 100 থাকে কত 80 তাহলে কত হলো আমাদের 0 16 6 8টাকে 18কে 9 8টাকে 8 এইখানে একটা দেখো আমরা বলছিলাম লাভ বের করার আমরা প্রথমে একটা সূত্র লিখে রেখেছিলাম লাভ সমান কি বলো তোমরা চেষ্টা করো লাভ সমান কি বলছিলাম মনে আছে লাভ সমান কি কি লিখছিলাম বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সুন্দর বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে আমরা কি লিখতে পারি বিক্রয় মূল্য কত আছে 8960 টাকা এবং ক্রয় মূল্য আমাদের কত ছিল 8000 টাকা তাহলে আমাদের লাভ হলো কত দেখো 0 0 6 6 0 9 8 8 মিলে যায় কিছু হয় না তাহলে কত হলো 960 টাকা আমাদের প্রথম যেটা করেছিলাম সেখানে আমাদের উত্তর পেয়েছিলাম 960 টাকা তাহলে আমরা কি করতে পারি আমাদের এই সমস্যাটা আমরা বন্ধু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খাতা এগুলো তুলে নেবা এবং এই ক্লাসটাকে আমাদের এই গোপালগঞ্জ অনলাইন স্কুল ক্লাস এটাকে সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তীতে তোমরা আবার এটা এই সমস্যার সমাধান করতে পারো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো